আমি সোমা মিশ্র, আমার নাম। আমি কাপাসদার সংসদ থেকে নির্বাচিত সদস্য, তিনবারের। এবারে আজকে মহিষাগড় 5 নম্বর গ্রাম পঞ্চায়েত। দেখুন, আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমার মহিষাগড় 5 নম্বর অঞ্চলের 9 জন সদস্য সদস্যা। আমরা একমত হয়ে আজকে প্রধানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে সই স্বাক্ষর করে আমরা বিডিও সাহেবের কাছে কপি জমা দিলাম। এর কারণ, আমরা এই দলের সিম্বল নিয়ে মানুষের আশীর্বাদ পেয়ে সর্বাধিক ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়েছি এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে। কিন্তু এই প্রধানের ক্ষেত্রে আমরা সেইভাবে পরিষেবা পাইনি, মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। প্রধান একত্রভাবে পঞ্চায়েতটাকে চালিয়েছে, স্বজন পোষণের জায়গা তৈরি করেছে, তার স্বার্থে মানুষ চেয়েছে পরিবর্তনের। তাই আমরা একমত হয়ে, একজোট হয়ে আজকে এই অনাস্থার পক্ষে কন্টায় 1 নম্বর ব্লকে আমরা আজকে সই স্বাক্ষর করে দরখাস্ত জমা দিয়ে গেলাম। বিডিও সাহেব তার উনার প্রসেসিং উনি করবেন নিয়মসঙ্গতভাবে, সিস্টেম মেনে। হ্যাঁ, অনাস্থা প্রস্তাব অবশ্যই গ্রহণ হবে, কারণ আমরা 9 জন তো সই স্বাক্ষর করে জমা দিয়েছি। অনাস্থা প্রস্তাব গ্রহণ করবেন না কেন? আমরা সিস্টেম অনুযায়ী কাজ করছি।